বাইকারদের কাছে অন্যতম একটি প্রিয় নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড। রাজকীয় নামধারী এই বাইকটি রাইড করে রাইডারের মধ্যেও এক ধরনের রয়্যাল অনুভূতি আসে। পারফেক্ট লুক অ্যান্ড ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন আর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সব মিলিয়ে এই ব্রিটিশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি সাধ্যের মধ্যে মানুষের হাতে তুলে দিচ্ছে একটি পারফেক্ট বাইক। এতদিন রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশের মানুষের জন্য শুধু স্বপ্নই ছিল বিকজ অফ 165 সিসি লিমিট। এখন এমনভাবেই করা হয়েছে আমাদের দেশের মোটরবাইক ট্রান্সপোর্ট ল, কি আর বলবো। এদিকে রয়্যাল এনফিল্ড বাইকের সর্বনিম্ন বাইকের ধারণ ক্ষমতা 350 সিসি, যা বাংলাদেশের সিসি লিমিটের দ্বিগুণের চেয়েও বেশি। তবে এতদিন পর আল্লাহ তাআলা বাইকারদের ওপর রহমত করেছেন, অচিরেই আমাদের মাতৃভূমির বুকে দেখা যেতে পারে এই রয়্যাল এনফিল্ড বাইক। কয়েকটি স্বনামধন্য কোম্পানি রানার অটোমোবাইলস, জাপানের সুজুকি অ্যান্ড কাওয়াসাকি বাংলাদেশি গভর্নমেন্টকে অনুরোধ করেছে সিসি লিমিট বাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি সিসি লিমিট বেড়ে গেলে ইফাদ অটোমোবাইলসের হাত ধরে বাংলাদেশে আসবে রয়্যাল এনফিল্ড। সব ঠিকঠাক থাকলে তারা আমাদের দেশে ম্যানুফ্যাকচার প্ল্যান্টও তৈরি করবে। তো কেন এই বাইকটি নিয়ে সবার এত আগ্রহ, স্পেশাল এমন কি আছে এই বাইকটির মধ্যে, আর রয়্যাল মিন্স রাজকীয় এমন নামটা কেন আসলো এই বাইকের কোম্পানির মধ্যে? দিস ইজ জে এ, ইউ আর ওয়াচিং ব্ল্যাক প্যান্থার রাইডার। সো লেটস গো, জেনে আসা যাক রয়্যাল এনফিল্ডের ইতিকথা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বড় ফ্যান বেজ, এমনকি ভারতের চেন্নাই প্রদেশে রয়্যাল এনফিল্ডের কারখানাও রয়েছে। হাইওয়েতে যেমন দুর্দান্ত গতিতে ছুটতে পারে, তেমনি অতি দুর্গম পাহাড়ি অঞ্চলেও বরফের উপর দিয়েও চলা এর জন্য কোনো ব্যাপারই না। তাই তো শুধু সাধারণ মানুষই নয়, ভারতের মিলিটারি পার্সনদের কাছে অত্যন্ত প্রিয় বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। ভারতীয় আইশার মোটরস কোম্পানি ইংল্যান্ডের প্রধান কোম্পানির কাছে বাইকটি ম্যানুফ্যাকচার করার লাইসেন্স অ্যান্ড ব্লুপ্রিন্ট কিনে নেয়। এভাবে 1955 সালে ভারতের চেন্নাই শহরে শুরু হয় রয়্যাল এনফিল্ড বাইকের যাত্রা। রয়্যাল এনফিল্ড বাইকের ব্র্যান্ড অরিজিন হচ্ছে যুক্তরাজ্যে। ওয়ার্ল্ড ফেমাস এই বাইকটির বয়স অলমোস্ট 120 বছরের চেয়েও কিছুটা বেশি। 1991 সালে অ্যাবার্ট এডি নামক সেলস ম্যানেজার, হু ওয়াজ আ কনসালটেন্ট টু আ বাইসাইকেল কোম্পানি, মিডলসেক্স এর এনফিল্ড সিটিতে রয়্যাল স্মলস আর্ম ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পান। অ্যান্ড দিস ইজ হোয়ার দ্য নেম রয়্যাল এনফিল্ড ওয়াজ বর্ন। আর সেম ইয়ারে তারা নিউ এনফিল্ড সাইকেলস কোম্পানি কিনে নেয় এবং 1897 সালে তারা শুরু করে সাইকেলের সকল ধরনের পার্টস উৎপাদন। অ্যান্ড ইউ অল নো, ওই সময়টাতে শিল্প বিপ্লব ঘটেছিল ইউরোপে, যা প্রভাব বিস্তার করেছিল লন্ডন শহর পর্যন্ত। এবং ওই সময়টাতেই লন্ডনে মোটরচালিত সাইকেল অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। And then in 1901, after 2 years of hard work, they brought 239cc motorbike to the market. এরই ধারাবাহিকতায় 1902 সালে তারা একটি মোটর কার তৈরি করে এবং 1906 সালে তারা মোটর কার কোম্পানি স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল মোটর কার তৈরির মার্কেট দখল করা, বাট ইউনো হোয়াট, লসেসের কারণে তাদের এই ব্যবসাটি বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড তখন তাদের সিদ্ধান্ত মোটরসাইকেলের উপর বিনিয়োগ এনে দেয় তাদের সফলতা। তারা বাজারে আনতে শুরু করলো টেকসই দ্রুতগামী মোটরসাইকেল, তার মধ্যে অন্যতম 770cc মোটরবাইকও ছিল। ওই সময়ে বাইকগুলো তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে আমরা সকলেই জানি সারা ইউরোপ জড়িয়ে পড়েছিল। ব্রিটিশ সেনাবাহিনীর অনেক বড় হস্তক্ষেপ ছিল প্রথম বিশ্বযুদ্ধে। ব্রিটিশ সেনাবাহিনী রয়্যাল এনফিল্ড কোম্পানির সাথে চুক্তি করেছিল, যার দরুন রয়্যাল এনফিল্ড সেনাবাহিনীকে সরবরাহ করেছিল টেকসই এবং দীর্ঘ রাস্তায় চলমান মোটর বাইক। তারপর রয়্যাল এনফিল্ড নামটা ছড়িয়ে পড়লো, অনেক সুনাম কামিয়েছিল তখন রয়্যাল এনফিল্ড কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার রয়যাল এনফিল্ডের সাথে আবার চুক্তি করলো। কোম্পানি এবার উৎপাদন শুরু করলো মিলিটারি গ্রেড বাইক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল এনফিল্ড কোম্পানি 250cc, 350cc অ্যান্ড 570cc ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেল তৈরি করে। ওই সময়টাতে সবচেয়ে ফেমাস বাইক ছিল রয়্যাল এনফিল্ড WD/RA। বাইকটি যুদ্ধ বিমানের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে প্যারাশুটের মাধ্যমে নামানো হতো। আবার জার্মানের বোমারু বিমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়েস্ট হুডে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করা হয়।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল এনফিল্ড অনেক বড় ভূমিকা পালন করেছিল। এরই ধারাবাহিকতা অনেক সময় গড়িয়েছে, রয়্যাল এনফিল্ড আরো উন্নত হয়েছে, যুগের সাথে চেঞ্জ হয়েছে তাদের ডিজাইন প্যাটার্ন, এসেছে নতুন বুলেট সিরিজ, এফআই সিস্টেম, অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম যুক্ত হয়েছে তাদের বাইকগুলোতে। ব্রিটেনের কথা বললে তখনকার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়টাতে মোটরবাইক ভেহিকল ল অনেক সহজ ছিল। 16 বছরের উপরে যে কেউ লার্নার কার্ড নিয়ে বাইক চালাতে পারত। তাই তো রয়্যাল এনফিল্ড বাইক কেনার হিড়িক করেছিল ওই সময়টাতে। এক একটা বাইক বের হতো আর সকলে উৎসুক হয়ে কিনে নিত। আমাদের দেশে বর্তমানে কত মানুষ রয়্যাল এনফিল্ড বাইক পছন্দ করে তা আমার জানা নেই, তবে রয়্যাল এনফিল্ড বাইক সবচেয়ে জনপ্রিয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। বাইকটি পারফরমেন্সের কারণে ভারতীয় সেনাবাহিনীদের কাছেও বাইকটি অত্যন্ত প্রিয়। ভারতে যাত্রা শুরুর কালে ইংল্যান্ড থেকে পার্টস এনে ভারতে অ্যাসেম্বলিং করে সেল করা হতো। এরই ধারাবাহিকতায় 1962 সালের পর থেকে সম্পূর্ণভাবে ভারতে তৈরি হয় রয়্যাল এনফিল্ডের প্রতিটি বাইক। বর্তমানে রয়্যাল এনফিল্ড সম্পূর্ণ একটি ভারতীয় কোম্পানি। বাংলাদেশের সিসি লিমিট আইন পরিবর্তন করে 350 করে তোলার চিন্তা ভাবনা করছে সরকারি দফতরের লোকেরা। যদি একবার রোড পারমিট এসে যায় তাহলে তো কোনো কথাই নেই। আমার মনে হয় ওই দিন বাইকাররা ঈদের আনন্দ উদযাপন করবে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের ইফাত অটোমোবাইলসের হাত ধরে বাংলাদেশে আসবে। রয়্যাল এনফিল্ড বুলেট 350 এন্ড রয়্যাল এনফিল্ড বুলেট 350ES ক্রুজার বাইক দিয়ে হয়তো বাংলাদেশে তারা তাদের যাত্রা শুরু করবে। বাইক দুটির স্পেসিফিকেশন জানতে চাইলে আমি ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দিব, দেখে আসতে পারেন। রয়্যাল এনফিল্ড বাইকের প্রেমিকরা একটু ধৈর্য ধরুন, কিছুদিনের মধ্যে হয়তো দেশের মাটিতে বাইকটি দেখা যাবে। তবে দুঃখের বিষয় হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড ভ্যাটের কারণে বাইকটি আমাদের সাধারণ জনগণের সাধ্যের বাইরে চলে যেতে পারে। রয়্যাল এনফিল্ড বুলেট কত টাকা দাম হতে পারে তা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল আছে, চাইলে আই বাটনে ট্যাপ করে দেখে আসতে পারেন বা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। আশা করি ওই ভিডিও থেকে আপনারা অনেক আননোন ইনফরমেশন পাবেন। সো মূল্য বৃদ্ধি হয়েও যদি ড্রিম বাইক দেশে আসে তাহলে ক্ষতি কি? কথায় আছে না, নাইমামা থেকে কানামামাও ভালো। আজ এ পর্যন্তই। রয়্যাল এনফিল্ড লাভাররা থাকলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বাইক সম্পর্কে কিছু জানতে হলে বা বাইকের কম্পারিজন ভিডিও দরকার হলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সবসময় বলি হেলমেট পরুন, ভালো থাকুন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।